হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কমলিকা আর শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। তো অনেকদিন পর এক্সারসাইজ করলাম, বেশ ভালোই লাগছে, ফ্রেশ লাগছে। তো সকাল হয়তো এখন 9টা বেজেও গেছে, এখন ঘরের দিকে যাচ্ছি। তো এই যে ইনস্ট্রুমেন্টসগুলো দেখলে, এগুলো আমাদের অ্যাপার্টমেন্টেই আছে। জাস্ট আমার ঘর থেকে বেরিয়ে একদম সামনে এই ইনস্ট্রুমেন্টসগুলো, মানে জিমের সমস্ত ম্যাটেরিয়ালসগুলো এখানে রাখা আছে। তো যে যখন ইচ্ছা পারে এসে জিম করে চলে যায়। তো আমার সেভাবে আসা হয় না, একদম বাড়ির কাছে, ঘরের কাছটা এই পাশটা, এই যে ডোরটা দেখতে পাচ্ছ, এই ডোরটার মধ্যে জিমটা। তো আর আমার ডোরটা হচ্ছে এই পাশে, আমার ডোরটা ওই পাশে আর জিমের ডোরটা এই পাশে। তো একদম সামনে জিম, বাট ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট এখানে খারাপ হয়ে পড়ে আছে, ঠিক করাতে হবে। তো যেগুলো আছে সেগুলোতে আজকে একবার ট্রাই করলাম। তো ফ্রি হ্যান্ড তো ঘরে সেরকমভাবে করা হয় না, একটু ইনস্ট্রুমেন্ট থাকলে ভালো করে করা যায়। আর আমি আগেও ইনস্ট্রুমেন্টে করেছি, যখন বিয়ে হয়নি 2014-তে আমরা জিমে যেতাম, আমি আর আমার বোন, আমাদের বাড়ির কাছে একটা জিম ছিল। তো ওখান থেকে আমরা কিছুটা প্র্যাকটিস করেছিলাম। তো এই জন্য কিছু ইনস্ট্রুমেন্টস আমাদের জানা আছে। তো এই জন্য খুব সহজেই আমরা আজকে, মানে আমি আজকে করে নিতে পারলাম। তো চেষ্টা করব এই রেগুলারিটিটা মেনটেন করার। এরকম একটু এক্সারসাইজ করলে সত্যি দিনটা বেশ ভালোই যায়। তো চলো, আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মামা এখনো ঘুম থেকে ওঠেনি, কুন্তল হয়তো উঠে পড়েছে, মাম্পিও হয়তো ওঠেনি। তো চেষ্টা করি অন্তত একবার দুবার এসে করার, বাট সেটা পসিবল হয় না। আজকে আমি স্টার্ট করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটা একটুখানি হাঁটছে, একদম ওয়াক করাও এখন হয় না, পুরো ঘর বন্দি হয়ে একদম ওয়েট বেড়েই চলেছে, বেড়েই চলেছে, জাস্ট বেড়েই চলেছে, কিচ্ছু করার নেই। এই ওয়েটটাকে আমি থামাতে পারছি না, বাট একটু ওয়েটটাকে লস করতেই হবে। তো যাই হোক, এখন ঘরের দিকে রওনা দিই, কারণ হয়তো কুন্তল এখন উঠে পড়েছে আর মাম্মাও এখনও ওঠেনি হয়তো। আমাকে এখনই ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে হবে, কুন্তলকে চা করে দিতে হবে, প্রচুর কাজ আছে। আর মাম্মামের অনলাইন ক্লাস তো লেগেই আছে, এখন অনলাইন ক্লাস তো মাম্মামের চলবেই, ওর স্যাটারডে সানডে ছুটি আর ডেলি অনলাইন ক্লাস। তো এই জন্য সকাল সকাল আমাকে অনেক কিছু তাড়াতাড়ি করে ফিনিশ করতে হয়, মানে খুবই তাড়াতাড়ি করে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, আমি ব্রেকফাস্টগুলো রেডি করি। ব্রেকফাস্টে আছে রুটি আর একটা আলু চচ্চড়ি। তো কালকে আলু চচ্চড়িটা করে রেখেছিলাম, কালকে পরোটা খাওয়া খাওয়া হয়েছে বিকেলবেলায়। তো সেই আলু চচ্চড়িটা রয়েছে, আমি ভাবলাম রুটি একটু করেই ফেলি, তাহলে আলু চচ্চড়িটা শেষ হয়ে যাবে, বেশিক্ষণ রেখে তো লাভ নেই, কাল রাতেই করে ফেলেছি আলু চচ্চড়িটা। তো এখন বাজে 10টা, ব্রেকফাস্ট এখনই কমপ্লিট করবো, তারপর টুকটাক অনেক কাজ আছে। আর মাম্মাম উঠে পড়েছে, এই যে আমার মাম্মাম, মাম্মাম হাই, গুড মর্নিং বলো। হাই, গুড মর্নিং। তো জাস্ট মাম্মা উঠে পড়েছে, এখন ওর এখন প্যাম্পারিং চলছে। বাবা, বাড়িতে তো পুরো বাজার বসে গেছে একদম। কি করছিস? এই দেখ না, সবজিগুলো কেটে নিচ্ছি। আমি আমি ব্লগে বলেই দিয়েছিলাম যে সকালে একদম টাইম হয় না, সকালে শুধুমাত্র রান্না বান্নার টাইম হয়,
আর এক্সট্রা কিছু টাইম হয় না, ওই কোনো রকম 10 মিনিট হয়তো একটু ব্যায়াম করলাম আর রান্না বান্না নয় ঝাড় দেওয়া, কিন্তু এই রাত্রিবেলা এই সবজিগুলো না তুললে সকালবেলা রান্না তাড়াতাড়ি করে করতে পারবো না, যার জন্য আমি সবজিগুলোকে এখন মানে যত অনলাইনে সব এসেছে সেগুলোকে কেটে ফেটে এখন ভালো করে ধুলে রাখবো। আমাকে দেখা যাচ্ছে হুম তো, নইলে সকালবেলা একদম সময় পাচ্ছি না, কারণ এই মামামে দেখো সেট আপ তো মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে মামামকে নিয়ে এখানে বসে যেতে হচ্ছে আমাকে প্রত্যেক দিন, নইলে ও একদম বসতে চাইছে না মামাম, বাবা একদম ফার্স্ট টাইম তো অনলাইনেও কিছু বুঝতে পারছে না, তো আমাকেই সমস্ত কিছু ওকে ওকে করে দিতে হচ্ছে। তো 11টার মধ্যে রান্না বান্না স্নান পুজো এত কিছু কমপ্লিট করা পসিবল হচ্ছে না, তো রাত্রেবেলা যতটা ম্যাক্সিমাম কাজ আমি করে নিতে চাইছি। তো এখন সব এই শাকগুলো বেছে কেটে এরকম ধুয়ে রাখছি, মানে সরি ধুয়ে না কেটে কেটে বেছে ভালো করে রেখে দিচ্ছি কন্টেনারে করে ফ্রিজে ভালো করে স্টোর করে রাখবো। আর এইগুলোকে কিছু কিছু যে ভেজিটেবলস গুলো এসেছে, যেমন এখানে পটল এসেছে, তো এই পটল সমস্ত পটল আছে ওখানে ডাটা আছে সব কিছু কেটে, বাবা আমাজন বিগ বাস্কেট সব গুলিয়ে যাচ্ছে, কোনটা কি তো এই পিল রসুন গুলো আমরা এইভাবেই এখন কিনি, অনেকটা কাজের টাইম যেটা বলে বেঁচে যায়, কারণ রসুন ছুলতে গেলে খুব টাইম ভালো লাগছে। তো এই যে রসুন তোমাদেরকে দেখালাম পিল রসুন গুলো এখন আমরা কিনে নিই, কারণ রসুন ছুলতে গেলে অনেক টাইম লাগে, তাই তো? হ্যাঁ, খুব বাজে জঘন্য একটা কাজ। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত 12টা। তো আজকে কি হয়েছে, আজকে আমি এতটাই টায়ার্ড ছিলাম মামামকে ঘুম পাড়াতে পাড়াতে, আমি নিজেই ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা, তো দুপুরবেলা এতটাই ঘুমিয়েছি রাতে আর ঘুম আসছে না, তো ভাবলাম একটা কাজ অন্তত কমপ্লিট করেই রাখি। আগের দিন যেমন ঘরটা মুছে রেখেছিলাম সেরকম আজকে ভালো করে সমস্ত কিছু সবজি ওই দেখো সব পড়ে আছে সব সব কিছু কেটে একদম ফ্রিজে স্টোর করছি। বাট সময়টা কিন্তু রাত 12টা, আর এদিকে আমার বোনের নাইট শিফট স্টার্ট হয়ে গেছে, জাস্ট ও ব্রেকের জন্য এখন উঠেছে, এখন তো 10 মিনিট ব্রেক আছে, এখন চা বা মুড়ি এরকম কিছু খাবে একটা। আমার নাইট শিফটের সঙ্গী, আমি মুড়ি খাই সারা রাত আর কাজ করি। আর ওদিকে বাবার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আর আমরা দুই বোনে মিলে একটু ব্লগও শুট করে নিলাম আর কিছু মানে কাজের কথা বলে নিলাম। তো এই রসুনটা, এই রসুন ছাড়া তো আমার গল্প বলি, আগে কি হতো যখনই মাংস হতো তখন আমি রসুন ছুলতাম, আর যখনই কুন্তলকে রসুন ছুলতে দিতাম ও একদম চাইতো না, মানে একদমই পছন্দ করে না রসুন ছুলতে। আর আমি কি করি, আমি আদা ছোলাটা একদম পছন্দ করি না, মানে রসুন ছুলতে আমি পছন্দ করি, জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পিলগুলো মানে ছেড়ে আসে, বাট যদি তুমি শুকনো রসুন ছোলো না তাহলে কিন্তু নখে অনেকটা আঘাত লাগে আর খুব টাইম লাগে, টাইম ওয়েস্ট হয়। তো আমি ইজিলি ছাড়িয়ে ফেলি, তবুও এখন কি হয়েছে এই ব্যাঙ্গালোরে এসে এই অনলাইন সার্ভিসে কিছু কিছু জিনিস এত শর্ট টাইমে মানে হয়ে যায়। তো আর যাকে বলে বলে না যে কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে সেটা কিছু করতে ইচ্ছে করে না, তো এখন আমার আর ইচ্ছে করে না যে মানে পিল্ড রসুন ছাড়া অন্য রসুন কিনুক। তো বাজার থেকে যে একদম খোসা সমেত রসুনগুলো সেগুলো এখনও আমি আর কিনতে চাই না, আমার শুধু মনে হয় পুরোপুরি পিল রসুন আসুক, সেই রসুনগুলো স্টোর করে রাখবো ভালো করে ফ্রিজে, আর যখন ইউজ করব তখন একদম ভালো করে ধুয়ে তারপরে ইউজ করব। তো যেটা বলে কাজটাকে মানে জাস্ট টাইমটাকে আর কি ওয়েস্ট না হওয়া যেতে, এই জন্যে এটাকে আমরা এখন পারচেস করি। কিছুদিন আগে মানে ধরো 1 সপ্তাহ আগে আমি আর আমার বোন রাত্রিবেলা একটা মুভি দেখেছিলাম, সেই মুভিটার নাম হচ্ছে হেরিডিটারি, এটা একটা হরর ফিল্ম, এটা হচ্ছে 2018-এ সম্ভবত রিলিজ হয়েছে, তো আমরা নেটফ্লিক্সে এটা দেখেছিলাম। তো মুভিটা এতটাই আমাদের ভয় লেগেছে, এতদিন যে কটা হরর মুভি দেখেছি একটা তো এতটা ভয় লাগেনি। তো আমি আমার বোনকে বারবার বারণ করেছিলাম যে তোর নাইট শিফট চলছে, মানে নাইট সরি সরি নাইট শিফট স্টার্ট হবে, প্লিজ এইসব মুভি দেখিস না, বাট ও তবুও দেখেছে। তো এইসব মুভি দেখার ফলে ওর কি হয়েছে, একা এখন নাইট শিফট করতে পারে না, একটু টেনশান হয়, বাট 3-4 দিন হয়তো নাইট শিফট হয়ে গেছে, তো তোর
তো 3-4 দিন হয়ে গেছে, তবুও একটু একটু ভয় লাগছে। তো এই মুভিটার নামটার উচ্চারণ করি না। তো ওই কনজিউরিং দেখেছিলাম তো আমরা কিছুদিন আগে, কনজিউরিং কনজিউরিং টুটা, তো কনজিউরিং টুটা দেখো এতটা ভয়, এতটা ভয় লাগে যতটা হেরিটারি মুভিটা দেখে লেগেছিল। মানে অনেক দিন পরে একটা এতটা ভয়ঙ্কর হরর মুভি দেখলাম। তোমরা যদি পারো, কেউ যদি মানে এতটা মানে হরর একটা মুভি দেখতে চাও, প্লিজ তাহলে এই মুভিটা ওয়াচ করো। মুভিটা নেটফ্লিক্সে আছে, পুরো স্পেলিংটা হচ্ছে হেরিডিটারি। ভীষণ মানে ভয়ঙ্কর একটা মুভি, সেটা আগে থেকে বলে দিলাম। কিন্তু মানে যে মানে বিশাল কিছু ফ্যাক্ট তা না, বাট ভয়ঙ্কর। আরেকটা হচ্ছে যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অ্যাক্টিং করেছে এই মুভিটাতে, তাদের অ্যাক্টিং হচ্ছে জাস্ট ফাটাফাটি, যার জন্য মুভিটা এতটাই সুন্দর ফুটে উঠেছে আর এতটা সুন্দর মানে হরর মুভিটাকে ফুটিয়ে ফুটিয়ে তুলেছে যেটাকে বলে। তো যার জন্যে মানে এতটাই ভালো লেগেছে জাস্ট অ্যাক্টিংয়ের জন্যে। তো এই মুভিটা দেখার পর থেকে আমি আমার বোন কদিন সত্যি কথা বলতে মানে রাত্রে একা লাইট অফ করে শোয়ার কথা ভাবতেই পারছিলাম না। মোটামুটি 1-2 সপ্তাহ হয়ে গেছে মুভিটা দেখেছি, এখন অনেকটা ঠিক আছি। তো আমার বোনও এখন অনেকটা ঠিক আছে, আমি আর নাম করতে চাইছি না। মুভিটা মানে ওই রকম না যে মানে পুরো ভূত দেখানো হয়েছে আর কি, মানে ভূত এসে দাঁড়াচ্ছে সাইডে কেউ দাঁড়িয়েছে ওরকম না, বাট কিছু কিছু সিন আছে এমন যেটা সচরাচর দেখা যায় না ওই সিনগুলো মানে। আর মুভিটা ভীষণ ভালো করে দেখতে হবে, খুব মন দিয়ে দেখতে হবে, চোখটা এদিক ওদিক গেলে হবে না। কারণ এমন কিছু জিনিস দেখাবে যেটা হট করে মানে একটু কনসেন্ট্রেশন একটু চলে গেলে সেই সিনটা মিস হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমার আরও বেশি ভয় লেগেছে। আমি অনেক মানে আমি প্রচুর হরর মুভি দেখি, বাট আমি অনেকদিন পরে এই ধরনের একটা মুভি দেখলাম যেটা মানে আমার মনে পড়লেও এখনো মানে ভয় লাগে আর কি। তো আমি ওটা মনে করতে চাই না। তো যাদের এটা নেওয়ার ক্ষমতা আছে তারাই মুভিটা দেখো, ভাবনা চিন্তা করে, রাতটা অ্যাভয়েড করো। না না না, এটা কোনো ব্যাপার না, দিনের বেলায় দেখলেও সিনগুলো তো দেখবেই, তো সেটা রাতে মনে পড়বে, সে রাতে দেখো না দিনের বেলা। সেটা না, আমার কোনো মানে যে কোনো হরর মুভি যাদের একটু বেশি ভয় লাগে, আমার মনে হয় যে কোনো হরর মুভি যাদের বেশি ভয় লাগে রাতটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। আমি জানি না, হরর মুভি হরর মুভি, সেটা রাত হোক দিন হোক ভয় লাগবেই। এবার ব্যাপারটা হচ্ছে যে পরে আফটার মুভিটা দেখার আফটার এফেক্টটা কি হচ্ছে। আফটার এফেক্ট যদি মানে ওটা বারবার যদি মনে পড়তে থাকে তাহলে তো ভয় লাগবে, সেটা রাতেও ভয় লাগতে পারে দিনেও ভয় লাগতে পারে। তবে হ্যাঁ, রাতে যারা একা শোও তাদের একটুখানি চাপ হয়ে যেতে পারে। সে তবুও মানে আমার মনে হয় যে এটা মানে রাতটা অ্যাভয়েড করে বলে, আমার আমি যদি রাতে ভয় পাই তাহলে রাতে আমি কেন হরর মুভিটা দেখতে যাব, তাই না? দিনেই দেখবে। আচ্ছা দিনে দেখুক আর রাতে দেখুক, আমার মনে হয় রাতটা অ্যাভয়েড করা ভালো। দিনে দেখতে পারো, তবে 2-3 জনকে রেখে দেখো ঘরের লোককে, তো যারা আর কি মানে এই হরর মুভিগুলো আর কি এনজয় করার ক্ষমতা আছে নিতে পারে তারাই দেখো কিন্তু, ঠিক আছে? আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য বং স্টাইল মাই চ্যানেল। আর আমার ব্লগে যদি কোনো একটা পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ব্লগসগুলো একটু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওইগুলো একবার ওয়াচ করো, তাদের মধ্যে থেকে যদি কোনো একটা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর প্লিজ এটা তো আগেই বললাম, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি, জাস্ট আমার চ্যানেলের নিচে নিচে যে সাবস্ক্রাইব লেখাটা আছে সেখানে প্রেস করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে সেফ, স্টে হেলদি, টাটা, গুড নাইট।